আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা পিসিতে প্রতিনিয়ত কাজ করার ফলে আমাদের পিসিতে অনেক সময় কি জাঙ্ক ফাইল জমা হয়ে থাকে। এই জাঙ্ক ফাইলের জন্য আমাদের পিসিটা অনেক স্লো হয়ে যায়। আমরা কাজটা যত দ্রুত আশা করি পিসির কাছ থেকে তত দ্রুততা সম্ভব হয় না, কেন জাঙ্ক ফাইলগুলো আমাদের পিসিকে অনেক বেশি স্লো করে দেয়। এই স্লো পিসিকে আমরা কিভাবে ফাস্ট করতে পারি, এই জন্য আমরা কিছু ট্রিক এবং টিপস ইউজ করব। তো চলুন দেখে আসি। তো এই জন্য আমরা প্রথমে আমাদের সার্চ বারে যেতে পারি, অথবা উইন্ডোজ আর যদি চাপি দেখবেন একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে রান। ঠিক আছে, এই যে রান অপশনটা দেখতে পাচ্ছেন এটা চলে আসবে, অথবা আমরা আমাদের সার্চ অপশনে যাব, দেন এখানে লিখবো রান, আর ইউ এন, দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ, এটা হচ্ছে রান অ্যাপ। এটাকে আমরা যদি ক্লিক করি এখানে দেখেন রান অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার পিসির নাইট মোডে আছে, এটাকে এটা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিচ্ছি। তো দেখেন এখানে এটাকে আমি একটু আগে ক্লিন করছি, যদিও বাট আপনাদের দেখানোর জন্য, যাতে আপনাদের পিসিটা ফাস্ট থাকে সেটা দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি। এখানে লিখতে হবে যেটা ট্যাম্প, TEMP, ট্যাম্প লিখে যদি আপনি ওকেতে চাপেন, ওকেতে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু কিছু জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। ঠিক আছে, তো আপনাদের অসংখ্য থাকবে যারা প্রথম দেখছেন এই ট্রিক্সটা ব্যবহার করবেন, আপনারা দেখবে অসংখ্য জাঙ্ক ফাইল এখানে জমা হয়ে আছে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন কন্ট্রোল এ দিবেন, দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন, দেন আপনি ডি চাপবেন। ঠিক আছে, এটাকে ডিলিট করে দেবেন। তো আমার যেহেতু এটাকে ডিলিট করা ফর দ্যাট এটা আর হচ্ছে না, ঠিক আছে এখন আর ডিলিট হচ্ছে না। তো আপনারা যারা প্রথম করবেন দেখবেন অসংখ্য ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি কেটে দিলাম, দেন আমি আবার রানে আসব, এখান থেকে আমি রানে আসব, দেন এখানে লিখব পার্সেন্টেজ, প্রথমে দিব কি পার্সেন্টেজ, এখানে যদিও ট্যাম্প লেখা আছে আমরা পার্সেন্টেজ দিয়ে এখানে ট্যাম্পই দিয়ে দিব। ঠিক আছে, যে আমার এখানে দেওয়া আছে TEMP, ট্যাম্প আবার পার্সেন্টেজ দেব। ঠিক আছে, দেন আমরা ওকেতে ক্লিক করব। দেখেন এখানে আমি একটু আগে ক্লিন করছি বাট এখানে আবার কিছু ফাইল দেখাচ্ছে। আমি কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে নিলাম, দেন রাইট মাউসের রাইট বাটন চেপে আমি কী করবো এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, যতগুলো ডিলিট হওয়ার হবে বাকি যেগুলো থাকবে ওগুলো রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, অবশ্যই আপনার এটা কোনো কাজে লাগবে না, তো দরকার নেই, এটা যতটুকু আপনার ক্লিন হওয়ার হবে বাকিটুকু আপনি রেখে দেন। ঠিক আছে, নো প্রবলেম। দেন আমরা আবার রান অপশনে যাব, আমাদের রানে যাব, দেন এখানে লিখব রিসেন্ট। ঠিক আছে, RECENT, রিসেন্ট লেখার পর আমরা ওকেতে ক্লিক করব। ঠিক আছে, দেন আমরা কন্ট্রোল এ চাপব আবার, দেন ডি। ঠিক আছে, দেখেন আমার কিন্তু দুইটা জাঙ্ক ফাইল ছিল, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেন আমি আবার যাব রানে, রানে যাওয়ার পর এখন লিখব প্রিফটেজ, হ্যাঁ PREFTEJ, প্রিফটেজ লিখে যদি আমি ওকে করি দেন দেখেন এখানে কিছু ফাইল দেখব, দেন কন্ট্রোল এ ডি। আচ্ছা, আমার কিন্তু ফাইলগুলো ডিলিট হয়ে গেল। এরপর আমরা যেটা করতে পারি আবার রানে আসব, এখানে লিখব TREE, টি লিখে আমরা ওকে করব। আচ্ছা, আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করব, আমাদের সার্চ অপশনে যাব, দেন এখানে লিখব ডিস্ক ক্লিন আপ, DISK, ডিস্ক লেখার পরে কিন্তু আমাদের ডিস্ক ক্লিন আপের যে অ্যাপটা এটা কিন্তু চলে আসছে, এটাকে আমরা ওপেন করে নিব, দেন ওকে চাপব, দেন এই এই যে টিক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই করগুলো, এইগুলো টিক চিহ্নগুলো যদি আপনার দেওয়া না থাকে টিকগুলো দিয়ে নেবেন। ঠিক আছে, দেন আপনি ওকেতে চাপবেন, ডিলিট ফাইলস, আমাদের এখানে যতগুলো জাঙ্ক ফাইল আছে এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। দেন আপনারা দেখবেন যে রিসাইকেল বিনে আপনাদের কোনো ফাইল আছে কিনা, রিসাইকেল বিনে ওই সব ফাইলগুলো জমা হয়ে থাকতে পারে, সেসব ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন। ঠিক আছে, দেন আমরা আমাদের ডিস্ককে অপটিমাইজ করে নিতে পারি, এই জন্য আমরা সার্চ যাব, এখানে লিখব ডিফ্র্যাগমেন্ট, হ্যাঁ DE, আচ্ছা ডি লেখার পরেই যেহেতু চলে আসছে দেখেন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, হ্যাঁ আমরা যদি এটাতে ক্লিক করি এখান থেকে আমরা অপটিমাইজ করে নিব, আমাদের প্রত্যেকটা ড্রাইভকে অপটিমাইজ করে নিব, আমাদের এফ ড্রাইভ এটাকে অপটিমাইজ করে নিচ্ছি। ঠিক আছে, এটা যদি না বুঝে থাকেন আমি আবার দেখাচ্ছি, সার্চ অপশনে আসবেন, এখানে লিখবেন ডিফ্র্যাগমেন্ট, DEFRAGMENT, ডিফ্র্যাগমেন্ট, এটা লিখে যদি আপনি ইন্টার চাপেন দেন দেখবেন এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনাদের পিসিটাকে ফাস্ট করে নেবেন, হ্যাঁ ক্লিন করে নেবেন, যদি ক্লিন না করেন আপনাদের পিসিটা ধীরে ধীরে অনেক স্লো হয়ে যাবে। ঠিক আছে,
তো আশা করছি আজকের আমার এই ট্রিক্সটা আপনাদের অনেক উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।